যেখানে তোমরা যদি চাও আমাদের ট্রাস্টের সাথে জয়েন হতে পারো, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে জয়েন হতে পারো। তোমাদের যে কোনো ধরনের সমস্যা থাকুক, আর্থিক সমস্যা বা আরো অন্যান্য সমস্যা থাকলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করতে ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট করো, তার সাথে সাথে আমার ইনস্টাতেও ফলো করতে পারো। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো টাটা। অনেকেই সমাজ সেবা করে কাজ করতে চায়, তাই এখানে যারা নিঃস্বার্থভাবে সামাজিক কাজ করতে ইচ্ছুক তারা আমাদের এই সংস্থার যুক্ত হবে এবং সমস্ত তাদের পরিবেশকে ফিরিয়ে সবুজ আগে ফিরিয়ে আনার চেষ্টা করবো। এর সাথে প্রত্যেকে আমাদের সঙ্গে একে অপরের সাথে হাত মিলিয়ে চলতে হবে, একে অপরের সাথে সবাই মিলে আমাদের ঘাস বসিয়ে আমাদের সাথে সবুজ ফিরে আসে। পরিবেশে যেসব বৃষ্টি হচ্ছে না, সবাই কিন্তু এই পরিবেশেই উঠেছে। পরিবেশ যদি গাছ ঠিক মতো থাকে, সবুজ আগে ঠিক মতো থাকে, আমাদের পরিবেশ হয়তো আরো সুস্থ থাকবে, আরো সুস্থ থাকবে। এই সমস্ত আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগ নিতে গেলে আমাদের একার দ্বারা সম্ভব নয়, এর জন্য আমাদের প্রত্যেকের শহরে একসাথে এসে শহরকে হাতে হাত মিলিয়ে এই সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। এই উদ্যোগ সঙ্গে আমরা যেসব আছি, যেসবকে সদস্য পদ দেওয়া হচ্ছে, সমস্ত সদস্য পদ নেওয়া মানে এটাই নয় যে আমরা শুধু ভাট করছি, টাকা জমাবো, টাকা পাবো, শুধু এই টাকা। একটা সদস্য পদ নিতে গেলে সদস্য পদের প্রয়োজন হয়, কিন্তু আমরা এখানে সদস্য পদ নিচ্ছি না, এইটা সদস্য পদের মাধ্যমে আমরা সেভিংসের ব্যবস্থা করেছি, যাতে সদস্য পদের গ্রহণ হবে সেভিংসের ব্যবস্থা। মানের জন্য অ্যাম্বুলেন্স ফ্রি থাকবে, সরকারি গাড়ি ফ্রি থাকবে, কোনো পয়সা লাগবে না, পরিবারে কোচিংয়ে পড়াবে ফ্রি থাকবে, 1,00,000 টাকার ন্যাশনাল ইন্স্যুরেন্স পলিসি করে দেওয়া হবে, বছরে 1,00,000 টাকা ক্লেম পাবে, অ্যাক্সিডেন্টে মারা গেলে 1,00,000 টাকা ফুল কভারেজ পাবে, অথবা অ্যাক্সিডেন্টে হাত পা বা আঙুল কিছু বাদ গেলে 5% হিসাবে সংবিধান পাবে, মানে ধরুন 80% পাবে। ঠিক আছে, প্রত্যেক মেম্বারদের 500 টাকা দিয়ে বই করতে হবে, 200 টাকার ট্রান্সি দেবে, 700 টাকা প্রত্যেক বই জমা হবে, প্রত্যেক মাসে 36 মাস জমা করবেন, 36 মাস পরে 2 টাকাটা ফেরত পাবেন। এরপরে এই টাকা থেকে লোনের ব্যবস্থা করা হবে, প্লাস প্রত্যেক মেম্বারদের জন্যে মোড়া গাড়ি ফ্রি, অ্যাম্বুলেন্স ফ্রি, কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, বাচ্চাদের কোচিংয়ের পড়ানো ফ্রি দেওয়া হবে, আঁকা শেখানো হবে। আস্তে আস্তে সবাই মিলে যদি আমরা এগিয়ে আসেন তাহলে আরও অনেক কিছু উন্নতি কিছু করা যাবে। উপস্থিত হয়ে দুটি কথা বলতে চাই। এই রকমের শিক্ষা সেবক সংগঠন পাওয়া যায় না, মানে প্রথম এই ট্রাস্টের সবাই আমি প্রথম এলাম, তাই এনাদের পরিকল্পনা সম্বন্ধে আমি বেশি কিছু জানি না, আগামী দিনে এরা কি পরিকল্পনা নিয়েছেন বা নিতে চলেছেন। তবে কার্যকলাপ বলতে প্রমিস চ্যারিটেবল ট্রাস্টের পরিকল্পনা অনেক, এটা হয়তো বাস্তবে রূপায়িত হয়েছে ভালোভাবে হবে 2022 রেজিস্ট্রেশন। অনেক সমস্যা নিয়েছিলাম, ভবিষ্যতেও নেব, বর্তমানে আমাদের কাজ পরিকল্পনা চলছে, সব কিছুই আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের যারা যারা সভ্য আছেন তারা ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই উদ্দেশ্যগুলোকে সাফল্যমণ্ডিত করে, তাদের মধ্যে আমি একজন, এটা ভেবেই আমার গর্ব অনুভব হয়। আমি আশা রাখি আমাদের এই চন্দ্রবাণী প্রমিস চ্যারিটেবল ট্রাস্ট ভবিষ্যতে আরও উন্নতি করবে, সবার মধ্যে ছড়িয়ে পড়বে, আজ 10 জনের উপকার হলে আগামী দিনে 100 জনের উপকার হবে। ধন্যবাদ। একটা গর্বের বিষয়, আমি তো একদমই নতুন, কিছুই তেমন জানি না, ছোটই আমাকে বারবার বলে যে বৌদি আসো দেখো এখানে সবাই কিরকম কাজ করছে। আমি চাই যে ট্রাস্ট আরও এগিয়ে যাক, আমাদের শুধু চুনাহাটি কেন, চুনাহাটির বাইরে সবাই জানি ট্রাস্টের বিষয়ে জানতে পারে, এখানে যা যা হয় যে শনিবার রবিবার স্বেচ্ছায়, মানে সরি শনিবার রবিবার যে
ডাক্তার বসে চোখের ডাক্তার বা দুস্থ মানুষদের জন্য যে ব্যবস্থা করা চার ছেলে আছে। আমি চুনামাটিতে দেখেছি রাস্তার ধারে অনেক মহিলা, মানে যারা বয়স্ক মা, অনেকে ছেলে তারা কেটে দেয় না, বউ কেটে দেয় না, তারা এক মুঠো ভাতের জন্য রাস্তার ধারে বসে থাকে। আমি বলছি না তাদের বিনা পয়সায় খেতে দিতে, এই দুস্থ মহিলাদের জন্য যদি সামান্য কিছু হাতের কাজের ব্যবস্থা করে তার বিনিময়ে সেই কাজ করে তারা এক মুঠো ভাত জোগাড় করতে পারবে, এইটুকু আর কিছু না।